আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন দেশে কুকুর পোষার জন্য লাইসেন্স লাগে? কিউবা দেশে কুকুর পোষার জন্য লাইসেন্স লাগে। কোন দেশকে নিষিদ্ধ দেশ বলা হয়? তিব্বত দেশকে নিষিদ্ধ দেশ বলা হয়। পৃথিবীর প্রথম চার চাকা গাড়ির ওজন কত ছিল? পৃথিবীর প্রথম চার চাকা গাড়ির ওজন ছিল 265 কেজি। পৃথিবীতে কত প্রজাতির বিষাক্ত সাপ আছে? পৃথিবীতে প্রায় 350 প্রজাতির বিষাক্ত সাপ আছে। কোন দেশের প্রধান খাদ্য কলা? উগান্ডা দেশের প্রধান খাদ্য কলা। এই ভিডিওতে থাকছে 24টি অজানা প্রশ্ন, আর এই অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন ফুল 150 বছরে মাত্র একবার ফোটে? কুইন অফ আন্ডার ফুল 150 বছরে মাত্র একবার ফোটে। বেশি হাসলে আয়ু বাড়ে কেন? হাসলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্তে অক্সিজেনের পরিমাণও বাড়ায়, এছাড়া শরীরকে চাপমুক্ত রাখতে সাহায্য করে, যার জন্য কিছুটা আয়ু বেড়ে যায়। বিশ্বের সবথেকে বড় বিমানবন্দর কোন দেশে অবস্থিত? বিশ্বের সবথেকে বড় বিমানবন্দর সৌদি আরব দেশে অবস্থিত। পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যের মধ্যে আকারে কোন রাজ্য বড়? বিহার রাজ্যটি পশ্চিমবঙ্গ থেকে আকারে বড়। আফিম উৎপাদনে কোন দেশ সবার প্রথমে আছে? আফিম উৎপাদনে আফগানিস্তান দেশ সবার প্রথমে আছে। আপনার জন্য সহজ একটি প্রশ্ন, দার্জিলিং ভারতের কোন রাজ্যে অবস্থিত? এক আসাম রাজ্য, দুই পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। অতিরিক্ত ঘুমালে কোন রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়? অতিরিক্ত ঘুমালে হৃদরোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কোন দেশে $13 ট্রিলিয়ন মূল্যের সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে? উগান্ডা দেশে $13 ট্রিলিয়ন মূল্যের সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে। প্রতি বছর বজ্রপাতে কত মানুষ মারা যায়? প্রতি বছর বজ্রপাতে প্রায় 1000 জন মানুষ মারা যায়। এই ভিডিওটি আপনার ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এমনই অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অতিরিক্ত মাছ খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? অতিরিক্ত মাছ খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পৃথিবীর প্রথম ব্যাংকের নাম কি? পৃথিবীর প্রথম ব্যাংকের নাম হলো ব্যাংক অফ সুইডেন। প্রতিদিন সকালে কি খেলে মানুষ খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায়? প্রতিদিন সকালে ছোলা এবং কিশমিশ খেলে মানুষ খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায়। কি খেলে পেট পরিষ্কার হয়? অ্যালোভেরার রস খেলে পেট পরিষ্কার হয়। মেয়েরা বেশি দিন বাঁচে কেন? বিশেষজ্ঞদের মত অনুসারে পুরুষের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে, তারা বেশি ধূমপান করে, অ্যালকোহল পান করে এবং চর্বিযুক্ত খাবার বেশি খায়, তাই হৃদরোগ পুরুষের থেকে নারীদের 1.5 গুণ কম হয়। জিনগত কারণে পুরুষরা তুলনামূলকভাবে কম সময় বাঁচে। বিশ্বের অনেক দেশ যেমন জাপান, রাশিয়া প্রভৃতি দেশের মানুষদের মাঝে জেনেটিক বিশ্লেষণ করে গবেষকগণ এই তত্ত্ব প্রদান করেছেন। আবার দেখা যায় যে সন্তান জন্মদানের পর মহিলারা থাইরক্সিন নামক হরমোন উৎপাদন করে, এটি তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে পুরুষের তুলনায় নারীদের রোগ কম হয়ে থাকে। কোন গাছ রাত্রিবেলা অক্সিজেন দেয়? এই গাছটির নাম হলো স্নেক প্ল্যান্ট। এই গাছ যদি ঘরে রাখা যায় তাহলে ঘরে অক্সিজেনের ঘাটতি হবে না। নাসার বিজ্ঞানীরা একটি সমীক্ষা করে দেখেছেন যে ঘরের ভেতরে এই গাছ রাখলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ফরমালডিহাইড এর মতো ক্ষতিকারক গ্যাসকে শোষণ করে ঘরকে দূষণমুক্ত রাখে। কোন ব্যক্তি তার মাথা 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারতেন?
মার্টিন জু লরেডো ছিলেন একজন জার্মান আমেরিকান সাইড শো পারফর্মার, যিনি তার মাথা 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারতেন। আনারসের সঙ্গে কি খেলে মানুষের মৃত্যু হয়? আনারসে রয়েছে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি, তবে আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায়, এরকম একটি ধারণা প্রচলিত আছে। 1 টাকার কয়েন তৈরি করতে সরকারের কত টাকা খরচা হয়? 1টাকার কয়েন তৈরি করতে সরকারের 1 টাকা 11 পয়সা খরচা হয়। কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে? নিয়মিত জাম খেলে স্মৃতিশক্তি বাড়ে।